ॐ श्री जगन्नाथाय नमः। নীরাঞ্জনা দৌড়ে এসে দাদুকে জিজ্ঞাসা করল, দাদু দাদু, শুনলাম একজন শ্রী জগন্নাথ দেবকে ভোগে মাছ দিতে চেয়েছিল, কি কাণ্ড দেখো, তারপর কি হয়েছিল দাদু? দাদু মৃদু হেসে বললেন, রসো দিদি ভাই সব শুনবে। সত্যি কি কেউ শ্রী জগন্নাথ দেবকে মাছ দিতে পারে? যাই হোক, শোনো ঘটনাটি। উড়িষ্যাতেই এক বৃদ্ধ মহিলা থাকতেন। তার অনেক দিনের ইচ্ছা যে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন। অবশেষে তার ইচ্ছা পূরণ হল। তিনি পৌঁছলেন পুরীধামের শ্রী মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। আহা, শ্রী ভগবানের অপরূপ দর্শনে বৃদ্ধা মহিলা বিভোর হয়ে গেলেন। তাঁর অন্তরে ভক্তির সঞ্চার হল। কেমন করে যেন শ্রী জগন্নাথদেব ওই বৃদ্ধার আপনজন হয়ে গেলেন। তারপর থেকে প্রায় সময় তিনি সুযোগ পেলেই দর্শন করতে চলে যেতেন শ্রী জগন্নাথদেবকে। তারপর সানন্দে প্রসাদ নিয়ে তিনি ঘরে ফিরে যেতেন। এমনভাবেই একদিন তিনি শ্রী জগন্নাথদেবকে দর্শন করতে গেলেন। সেই দিন তিনি শ্রী জগন্নাথদেবের ভোগ প্রসাদ দর্শন করলেন। তিনি দেখলেন যে শ্রী ভগবানের ভোগে সবই প্রায় বিনা মশলার তৈরি ভোজন, আর তার মধ্যে আবার বেশিরভাগ মিষ্টি জাতীয় ভোজন। বৃদ্ধা মনে মনে ভাবলেন, ঠাকুর আমার রোজই এই ভোজন গ্রহণ করেন, এরপর তো অরুচি হয়ে যাবে, ঠাকুরের যে আর খেতেই ইচ্ছা করবে না, কোনো মশলাদার ভোজন নেই যে। বেশ, আমি তবে মশলাদার সুস্বাদু ভোজন রেঁধে নিয়ে যাব, যেমন ভাবা তেমন কাজ। বৃদ্ধার আবার মাছ খুব প্রিয় ছিল, তাই তিনি ঠিক করলেন, আমার ঠাকুরের জন্য মশলাদার মাছের তরকারি রেঁধে নিয়ে যাব। পরদিন সকালে বাজারে গিয়ে সবচেয়ে ভালো টাটকা মাছ কিনে আনলেন তিনি। ভালো করে কেটে ধুয়ে বেছে মাছটি রাঁধলেন বৃদ্ধা। তারপর একটা পাত্রে নিয়ে তাতে কলা পাতা দিয়ে ঢেকে নিয়ে গেলেন মন্দিরে। এদিকে মন্দিরের সিঁড়িতে কয়েক ধাপ উঠতেই মাছের গন্ধ মন্দিরে ছড়িয়ে পড়ল। দ্বাররক্ষী বৃদ্ধাকে আটকে দিল, বলল, বুড়িমা, তুমি হাতে কি এনেছো, এমন গন্ধ কেন? বৃদ্ধা বললেন, বাবা, শ্রী জগন্নাথের জন্য মাছের তরকারি ভোগ রেঁধে এনেছি, আমাকে। বৃদ্ধার কথা শেষ না হতেই দ্বাররক্ষী ভোজনের পাত্রে ধাক্কা দিয়ে কঠোর স্বরে বলল, বুড়িমা, তোমার তো বড় দুঃসাহস, প্রভু জগন্নাথ দেবকে কিনা আমিষ ভোগ দেবে? বৃদ্ধার চোখে জল চলে এলো। এদিকে দ্বাররক্ষীর ধাক্কায় ভোজনের পাত্রটি বৃদ্ধার হাত থেকে গেল পড়ে। দ্বাররক্ষীদের চোখ গেল ওই পড়ে যাওয়া তরকারিতে। কিন্তু এ কি, এ তো মাছের তরকারি নয়, এ যে কচি কাঁঠাল অর্থাৎ ইঁচড়ের তরকারি। বৃদ্ধাও তাই দেখলেন, আর মাছের সেই দুর্গন্ধ আর নেই, চারিদিকে এবার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। বৃদ্ধা ভালো করে দেখলেন যে তার আনা মাছের তরকারি আর নেই, সেটা হয়ে গেছে ইঁচড়ের তরকারি। হট্টগোল শুনে কয়েকজন পূজারী ঠাকুর বেরিয়ে এসেছিলেন, তারাও দেখলেন শ্রী জগন্নাথ দেবের লীলা। বৃদ্ধাও বুঝতে পারলেন, শ্রী ভগবানের অহেতুক কৃপা দেখে তাঁর চোখে অঝরে অশ্রু ঝরতে লাগল। আর সেদিনের পর থেকে বৃদ্ধাও ভোজনে আমিষ ভক্ষণ অর্থাৎ তার প্রিয় মাছ ভক্ষণ একেবারে ত্যাগ করলেন, আর সাত্ত্বিক আহার গ্রহণ করতে শুরু করলেন। কারোর অন্তরে ভক্তির সঞ্চার হলে সেই ভক্তিই তাকে ধীরে ধীরে তৈরি করে নেয়, অর্থাৎ শ্রী ভগবানের প্রতি ভক্তিভাব সত্য হলে স্বয়ং ভগবানই ভক্তের মধ্যে থাকা অবগুণকে সদ্গুণে পরিণত করে নেন।
নীলাচল নিবাসায় নিত্যয়া পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। জগদানন্দ কন্দায় প্রণতার্তহরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ।